বিএনপির 80 ভাগ নেতাকর্মী নির্যাতনের শিকার বললেন মির্জা ফখরুল বিএনপির নেতাকর্মীরা কোথাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে না দাবি ওবায়দুল কাদেরের কুড়িগ্রামে বিশ্ব অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা সড়কপথে ভারত হয়ে ফিরে গেলেন দেশে হজের খরচ বাড়ায় আগ্রহ বেড়েছে ওমরায় রোজা শুরু থেকে এ পর্যন্ত 3 লাখ বাংলাদেশি সহ কোটি হাজির পদাভারে মুখর মক্কা মদিনা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগামী 2026 সাল নাগাদ এলডিসি থেকে উত্তরণ হলে বাংলাদেশের অর্থনীতিতে কি কি ধরনের চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও প্রায় 8.5 হাজার কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পেরও অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বৈঠকে রেলওয়ের জন্য 20টি মিটারগেজ ডিজেল ইলেকট্রনিক লোকোমোটিভ এবং 150টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাগুলোর পল্লী অবকাঠামো উন্নয়ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ সহ আরও 8টি প্রকল্পের অনুমোদন দেয়া হয় বৈঠকের পর পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার ব্রিফিংয়ে জানান যেসব প্রকল্পের কাজ দ্রুত শেষ করা সম্ভব সেগুলো দ্রুত অর্থ বরাদ্দ দিয়ে শেষ করার তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী একই সাথে বিশেষায়িত হাসপাতালের ফ্লোর বিন্যাস নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী বিএনপির 80 ভাগ নেতাকর্মী দমনপীড়নের শিকার হয়েছে বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হামলা মামলা গুমের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের গুলশান কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন দমন নির্যাতন আওয়ামী লীগের হাতিয়ার এটা না করলে ক্ষমতায় থাকতে পারবে না সারা দেশে একটা ভীতিকর ত্রাসের পরিস্থিতি তৈরি করা হয়েছে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকতে বিভিন্ন কৌশল নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার বানিয়েছে এবং এমনই অভিযোগ তার জানান ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিএনপি সর্বাত্মক চেষ্টা করছে যারা গণতন্ত্র চায় তাদের সবাইকে মিলে অতীতের মতোই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে নেতাকর্মীদের হতাশ না হওয়ারও আহ্বান জানান তিনি অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেন বিএনপির নেতাকর্মীদের স্ত্রীরা খুব একটা ভারতীয় শাড়ি পরেন না জানান বিএনপির অন্যের দ্বারস্থ হবে না নিজেরাই স্বাবলম্বী হবে এটা একটা ভয়াবহ একটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এখন এর থেকে মুক্তি পাওয়ার পথটা কি আমাদের রেজভি সাহেব বলেছেন যে এই অবস্থাগুলো আছে সত্য কথা এই অবস্থা থেকে তো আমাদের মুক্তি পেতে হবে সেই মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু সংগ্রাম করছি আমরা একটা গণতান্ত্রিক দলের পক্ষে যতটুকু সম্ভব নয় তার চেয়েও বেশি আমরা সংগ্রাম করছি লড়াই করছি সুতরাং আমাদের এখন যেটা প্রয়োজন হবে হচ্ছে জনগণের মধ্যে আমাদের একটা ঐক্য সৃষ্টি করা প্রধানমন্ত্রী বলেন যে আচ্ছা ওরা এত কিছু করছে শাল পুরা তো বইয়ের শাড়িগুলো পড়াতে পারে না ইন্ডিয়া থেকে আনা শাড়ি আমাদের বিএনপির নেতারা খুব ইন্ডিয়া থেকে শাড়ি তেমন কেনে না বিএনপির নেতাকর্মীরা কোথাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে না দলটির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে তিনি এমন দাবি করেছেন ওবায়দুল কাদের বলেন বিএনপির নেতাকর্মীদের ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য দখল করে নেওয়া হচ্ছে এমন অভিযোগটিও বানোয়াট সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না দিয়ে বিএনপি মহাসচিব ঢালাওভাবে মিথ্যাচার করছেন বলেও অভিযোগ তার দাবি করেন বিএনপির নেতাকর্মীরা বহাল তবিয়তে ব্যবসা বাণিজ্য করছে অথচ 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী সারা দেশে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের 21 হাজার নেতাকর্মীকে বলেন বিএনপির ফ্যাসিবাদী দর্শনে জনগণ কখনো সাড়া দেয়নি দেবেও না তাই বিএনপি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জনগণ এই প্রতারক গোষ্ঠীকে আর ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের গ্রামীণ ব্যাংকে অনিয়ম ও দুর্নীতি দুদকের নতুন করে অনুসন্ধানের বিষয়ে কিছুই জানেন না ডক্টর ইউনুস দাবি তার আইনজীবীর অপরদিকে দুদকের আইনজীবী বলছেন অনিয়মের বিচার হচ্ছে কোনো নোবেল বিজয়ী নয় গ্রামীণ ব্যাংকের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যখন এটার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন সেই সময়ের বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত আরম্ভ করেছে এই বিষয়ে আমাদের কোনো জানা নাই
উনি সম্মেলনে গিয়েছেন, সেইখানে হয়তো বা আমরা এখনও জানি না, উনি আসলে হয়তো সেটা বলতে পারবেন যে সেখানে হয়তো একটা ভুলভ্রান্তি, এইটাকে বলা হচ্ছে প্রতারণা, সমস্ত কিছু। উনি ব্যক্তি হিসেবে আইন ওনাকে মেনে চলতে হবে, উনি যেই হোক, কাজেই এখানে ব্যক্তির বিচার হচ্ছে, ব্যক্তির ট্রায়াল হচ্ছে, কোনো মানে এমন কিছু হচ্ছে না যেটা আপনার রেকর্ডের বাইরে। কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক। দুপুরে কুড়িগ্রামে ধরলা সেতুর পূর্ব প্রান্তে ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবদিরাম এলাকায় ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত জায়গা ঘুরে দেখেন তিনি। পরে সড়ক থেকে ভুরুঙ্গামারি সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। এর আগে ভুটানের রাজা 14 সদস্যের সফর সঙ্গী নিয়ে সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সড়কপথে দুপুর পৌনে 12টায় কুড়িগ্রাম সার্কিট হাউসে পৌঁছান। সেখানে মধ্যাহ্নভোজ শেষে দুপুর 1:30টায় অর্থনৈতিক অঞ্চলে যান। তথ্যমন্ত্রী এম এ আরাফাত, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বেজার নির্বাহী পরিচালক শেখ ইউসুফ হারুন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। জায়গাটি কেমন, কি অবস্থা আছে সেটিও উনি নিজ চোখে দেখলেন। দেখলেন যে বললেন যে আমরা অতি দ্রুত এখানে চাষ শুরু করতে চাই, এবং আমাদের পক্ষ থেকে আমরাও বললাম যে আমরা জয়েন্ট ওয়ার্কিং কমিটি সেটি আমরা দ্রুততার সাথে করবো। জয়েন্ট ওয়ার্কিং কমিটি হলে তারা মোটামুটি কাজ শুরু করতে পারবেন। উনি বলছেন উনি একটি টেকনিক্যাল টিমও পাঠাবেন, এবং উনি এত আগ্রহী, উনি বলেছেন যখন কাজ শুরু হবে তখন আমি নিজে ফিজিক্যালি এই জায়গা। একে তো বেড়েছে হজের খরচ, তার ওপর ডলারের উচ্চ মূল্য, একজনের হজের খরচ দিয়ে ওমরা করতে পারে 6 জন। এই পরিস্থিতিতে বাংলাদেশিদের আগ্রহ বেড়েছে ওমরার দিকে। এবারে রোজায় শুরু থেকে এ পর্যন্ত 3 লাখ বাংলাদেশি সহ বিশ্বের কোটি হাজের পদাভারে মুখর মক্কা মদিনা। মোর্শেদুর রহমানের খোকনের পাঠানো বিশেষ রিপোর্ট। রোজার শুরু থেকে এ পর্যন্ত লাখ লাখ বাংলাদেশি সহ বিশ্বের কোটি হাজির পদভারে মুখর মক্কা মদিনা। করোনার পর ধারাবাহিকভাবে বেড়েছে হাজির সংখ্যা। বাংলাদেশিদের মধ্যে রোজায় ওমরা করার আগ্রহ বেশি। প্রতিদিনের ইফতারে একসাথে জমায়েত হচ্ছে 3-4 লাখ মুসল্লি। ইফতারের আয়োজন এবং তারাবির নামাজের খুব কঠোর নিরাপত্তাভাবে সৌদি সরকারে আয়োজন করেছেন, এবং আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ হাজির, ম্যাক্সিমাম 10-12 লাখ হাজির আগমন আছে মদিনা শরীফের মধ্যে। সৌদি সরকারকে আমরা অত্যন্ত ধন্যবাদ মোবারকবাদ জানাই এই সমস্ত হাজিদের নিরাপত্তার জন্য। 2018-19 সালের সঙ্গে তুলনা করলে হজের খরচ বেড়েছে 80%, এর সঙ্গে ডলারের দাম বাড়ায় খরচ আরও বেড়েছে। তারা এখন অত টাকা খরচ করার সামর্থ্য এখন নেই, যার কারণে বেশিরভাগ মানুষ এখন ওমরামুখী হয়ে গেছে। কারণ 1-1.5 লাখ টাকায় মানুষ ওমরা করতে পারতেছে, এখন অনেক লোক ওমরার জন্য ভিড় জমাচ্ছে। 7-8 লাখ টাকা লাগে খরচ সহ, সেজন্য ওমরা করতে হচ্ছে। 1000 টাকা কমাইলে যদি কমায় আজকে সরকারে, তাহলে আবার অস্কার থাকবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশ সরকার হজের যে খরচটা যদি একটু কমাতে পারে, কমায়, তাহলে হজের অনেক হাজি আগামীতে আসবে। করোনা কাটিয়ে গত বছর থেকে 20 রাকাত তারাবি পড়ানো হচ্ছে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে। তারাবির নামাজ নিয়ে নানা মতের জবাব দিয়েছেন মসজিদে নববীর খাদেম। 25 বছর যাবৎ আসি মদিনা শরীফে। করোনার আগে আমরা 10 নিয়ত 20 রাকাত পড়েছি, করোনার পরে থেকে এখন আমরা 5 নিয়ত 10 রাকাত পড়তেছি, এরপরে বিধি 3 রাকাত, মোট টোটাল এই 13 রাকাত আর কি, 13 রাকাত পড়তেছি আর কি। তো এটাও ঠিক আছে, ওইটাও ঠিক আছে, দুটোটা ঠিক আছে, শুধু এবাদতেই করা। আসলে এখানে মক্কা মদিনা সারা পৃথিবীর মানুষটা এবাদত করতেই হবে। চলতি বছর হজে বাংলাদেশের কোটা পূর্ণ না হলেও রোজার আগ থেকে এখন পর্যন্ত ওমরা করতে যাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি। বাংলাভিশন নিউজ ডেস্ক। মোড়া তৈরি করে ভাগ্য বদলে নিয়েছে খাগড়াছড়ির 2 গ্রামের নারীরা। সংসারে ফিরেছে সচ্ছলতা, ঘুরেছে সংসারের চাকাও। তাদের নিপুণ হাতে বানানো মোড়ার চাহিদা রয়েছে সমতলের বিভিন্ন জেলায়। খাগড়াছড়ির প্রতিনিধি এইচএম প্রফুল্ল রিপোর্ট। খাগড়াছড়ি সদর ছাড়িয়ে মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে 3 কিলোমিটার দূরের নিভৃত পল্লী কাজীপাড়া ও হাতিয়াপাড়া গ্রাম। পিছিয়ে পড়া এই জনপদে নেই কোনো ফসলি জমি, বেশিরভাগ মানুষেরই অবস্থান দারিদ্র সীমার নিচে।
সংসারের অভাব ঘোচাতে এই দুই গ্রামের নারীরা তৈরি করেন মোড়া। প্রতিটি বাড়ির উঠানে চোখে পড়বে মোড়া তৈরির কর্মযজ্ঞ। মায়ের সাথে বসে বাঁশ বেত দিয়ে মোড়া তৈরি করছে স্কুল কলেজে পড়ুয়া মেয়েরাও। এ আয় দিয়ে সংসারের খরচ যোগানের পাশাপাশি তাদের পড়ালেখার খরচও চলে। সংসারের কাজের শেষে বানাই, বানাইগুলো অন্যান্য বিহারিদের কাছে বিক্রি করি। বিক্রি করার পরে এগুলো দিয়ে আমাদের স্বামীদের কিছু হেল্প করি। আমরা সালানরা রাখি, রাখা বাদ ভাঙে আমরা লাভ দেখি, আমরা ছেলে মেয়ের পিছনে খাটাই, স্কুলে লেখাপড়া বা মাদ্রাসার লেখাপড়া করাই, সংসারে ছেলে মেয়েদের কাজে খাটাই। স্বামীর গতিকে চাউন লাগে না, যা নিতে তা দিয়ে নিজের সংসারটা চলে। পাশাপাশি আমরা এগুলো দিয়ে একটু সহযোগিতা করি আর কি, এগুলো দিয়ে সংসার চলাই। আর যে টাকাগুলো থাকে এগুলো দিয়ে ধরেন বেতি টেতি যেটা যেটুকু লাগে এতটুকু কিনে আনি আর কি। পাহাড়ি জনপদের দুই গ্রামের প্রতিটি বাড়ি হয়ে উঠেছে ছোট ছোট কুটির শিল্প। বাড়ি বাড়ি গিয়ে মোড়া সংগ্রহ করছেন পাইকাররা। যে গরিব মহিলারা মোড়াগুলো বানা, আমি এদের খরিদ করি, আমি কিনি এবং ঢাকা সিডাং বিভিন্ন জায়গাতে দিই এবং আমারও লাভ হয়, ওদেরও লাভ হয়। সপ্তাহে একজন দুই থেকে তিন জোড়া মোড়া তৈরি করতে পারে। আকার ভেদে এসব মোড়া প্রতি জোড়া বিক্রি হয় 350 থেকে 600 টাকায়। তারা কিন্তু অনেক খেটে খাওয়া মানুষ, কিছু না পেয়ে মোড়া শিল্পটা তৈরি করার চেষ্টা করতেছে এবং করতেছে। যদি সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পায় তাহলে তারা আরও ভালোভাবে এই মোড়া শিল্পকে এগিয়ে নিতে পারবে। মোড়া তৈরির কাজে নারীদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। তাদেরকে মোটিভেট করার জন্য আমরা তাদের মাধ্যমে তাদের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা তারা যেভাবে চায় বিধিবিধানের আলোকে যেটুকু সহযোগিতা করা যায় ততটুকু করার জন্য আমরা সব চেষ্টা করি। মোড়া তৈরি করে একজন সপ্তাহে আয় করেন 1.5 থেকে 2,000 টাকা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ পৌরসভায় যানজট নিরসনে ও পথচারীদের যাতায়াতের সুবিধার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড ও পৌর সুপার মার্কেটের সামনের সড়ক থেকে অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ করা হয়। অভিযানের সময় সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি, জহিরুল আলম, প্যানেল মেয়র তসলিম মিয়া ও সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে পুলিশের কমান্ডো কোর্সের 13তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা। অনুষ্ঠানে 34 জন নবীন পুলিশ সদস্যকে সনদ দেওয়া হয়। রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম চলছে চট্টগ্রামে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে নগরীর ওয়াসা মোড়ে পিকআপ থেকে এসব খাদ্য সামগ্রী সুলভ মূল্যে কেনেন স্বল্প আয়ের মানুষ। রমজান উপলক্ষে ঝিনাইদহে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। শহরের শিশু একাডেমিতে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়। ঝালকাঠি জেলার অসহায় দুস্থদের মাঝে জাকাতের অর্থ বিতরণ ও জাকাত আদায় বাড়ানোর লক্ষ্যে বিত্তবান ও আলেমদের নিয়ে সেমিনার হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়ায় দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির রুস্তম ব্যাপারী। আমুয়া ইউনিয়নের ব্যাপারী বাড়িতে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। নওগাঁ সদর উপজেলার আইন শৃঙ্খলা বিষয়ক সভা হয়েছে উপজেলা সম্মেলন কক্ষে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ রবিন শীষের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা ও অন্যরা। রাজশাহীর শাহমুখদুম থানার পবা নতুন পাড়ায় 15 দিন ধরে নিখোঁজ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী সাগরীর সন্ধান চেয়ে মানববন্ধন করেছে নগরবাসী। মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সচেতন রাজশাহীবাসীর ব্যানারে এই মানববন্ধন হয়। বরিশাল নগরীর 24 নম্বর ওয়ার্ড দক্ষিণ রূপাতলী মান্নান খান সড়কের মাঝামাঝি অবৈধভাবে নির্মিত গেটের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা। শহীদ আব্দুর রব সেনিয়াবাদ বরিশাল প্রেস ক্লাবে এ কর্মসূচি পালন করেন তারা। পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈশু, সাংগ্রাইং, বিঝু ও নববর্ষ পালনে
প্রস্তুতি সভা হয়েছে খাগড়াছড়িতে। জেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। পাহাড়ের ঐতিহ্যবাহী এই উৎসবকে আরো প্রাণবন্ত করতে নানা দিক নির্দেশনা ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বিএনপির 80% নেতাকর্মী নির্যাতনের শিকার বললেন মির্জা ফখরুল। বিএনপির নেতাকর্মীরা কোথাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে না, দাবি ওবায়দুল কাদেরের। কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা, সড়কপথে ভারত হয়ে ফিরে গেলেন দেশে। হজের খরচ বাড়ায় আগ্রহ বাড়ছে ওমরায়। রোজা শুরু থেকে এ পর্যন্ত 3 লাখ বাংলাদেশি সহ কোটি হাজির পদাভারে মুখর মক্কা মদিনা। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।